নমস্কার বন্ধুরা, আমি বান্টিয়া, তোমরা দেখছো দা বং ফাটাফাটি। আজকের এপিসোডটা হচ্ছে ফুল ছাদে হচ্ছে। আজকের এপিসোডটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, আমি আর রাজদীপ। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, মাটন, কবজি ডুবিয়ে মাটন আর ভাত আজকের মেনু। আজকে আমি পুরো সম্পূর্ণ স্টাইলে মাটনটা তোমাদেরকে বানিয়ে দেখাবো, যে মাটনটা একদম অল্প প্রসেসে, অল্প খাটনিতে কি করে মাটনটা বানানো যায়। আর এই ছাদের মধ্যে রয়েছে, ছাদের মধ্যে পরিবেশটা না আলাদাই। আর আমি একটু আগে একটা চেকিং করলাম যে ফুটেজ কেমন আসছে। আমি জাস্ট এই হেঁটে হেঁটে যে কথা বলছি এটার কারণে আমার এমনিই ভালো লাগছে। তাই তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও ছাদের মধ্যে রান্না, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে বান্টিদা এরকম ভিডিও, এরকম এপিসোড তুমি আবারও নিয়ে আসো, তাহলে আমি এরকম টাইপের এপিসোড আমি আর রাজদীপ মিলে অবশ্যই নিয়ে আসবো। এই হলো আমার রান্নার একটা ছোট্ট সেট আপ মতন বানিয়েছি, মানে ঘরের থেকে রান্নার গ্যাসটাকে নিয়ে চলে এসেছি, প্রেশার কুকার নিয়ে চলে এসেছি, কড়াই নিয়ে চলে এসেছি। আর এবার একটু সুন্দরভাবে জমিয়ে রান্না বান্না হবে, আমি আর ভাই মিলে একটু রান্না করবো আর তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা প্লিজ প্রেস করে দাও। আর বেশি দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, লেটস স্টার্ট। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। মাটনটা আমি বেশি কিছু দিইনি, মাটনের মধ্যে আমি প্রথমেই বলি একটু বেশি পরিমাণে চর্বি রেখেছি আমি, ঠিক আছে, কারণ একটু তেল কষা ব্যাপারটা আসতে হবে, তাই জন্য আমি মাটনের মধ্যে চর্বি রেখেছি। আর এই হচ্ছে মাটনটা, আমি মোটামুটি 3-4 ঘন্টা মতন এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে ছিল আদা, রসুন বাটা আর টমেটো সস আর নুন, আর কিচ্ছু ছিল না, আদা রসুন টমেটো সস আর নুন। আর এরকম মেটেও আছে, মানে আজকে জমিয়ে মাটনটা খাওয়া হবে একদম চট জলদি। আদা, রসুন আর টমেটো সস আর নুন, এটা দিয়ে মাটনটা 3 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবে। আর একটু টুকটাক করে আওয়াজ আসছে, তার কারণ পাশে রেসিডেন্সি হচ্ছে, দেখিয়ে দাও টুক করে, তার জন্য একটু আওয়াজ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। গোটা গরম মশলা রয়েছে আর তেজপাতা রয়েছে, এটা আমি ফোড়ন দিয়ে দেবো, যেন টাইম না লাগে, আমি তার জন্যই ম্যারিনেশনটা করে রেখেছিলাম। আচ্ছা, এটা হলো পেঁয়াজ কুচি, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা জাস্ট ভাজতে দিয়ে দিয়েছি, মাটন ম্যারিনেট করা রয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা মাটনটা দিয়ে দেবো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, তারপর জমিয়ে কষানো হবে, তারপর রেডি হয়ে যাবে আমাদের স্পেশালি মাটন ঝোল। তোমরা যদি আমার মতন এরকম পেঁয়াজটাকে দেওয়ার পর মনে পড়ে যে তোমরা আলুটা ভাজতে ভুলে গেছো, খুব এক্সাইটমেন্টের চোটে তোমরা পেঁয়াজটাকে দিয়ে ফেলেছো কিন্তু আলু দিতে ভুলে গেছো, কোনো চাপ খাওয়ার ব্যাপার নেই। এই পেঁয়াজটা ভাজার সময় এই আলুগুলো দিয়ে দেবো, মানে বান্টি যখন রান্না শেখায় পুরো একদম অরিজিনাল ব্যাপারটাই শেখালাম। হ্যাঁ, আমি সত্যি আলুটা দিতেই ভুলে গেছিলাম তেলে, তাই জন্য যখনই তোমরা পেঁয়াজটা ভাজবে আলুটাও দিয়ে দেবে, কোনো ব্যাপার হবে না, যেহেতু এটা পুরো মাটন কষা, বাঙালি স্টাইলে মাটন কষা, আলু তো থাকতেই হবে। তাই পেঁয়াজটা ভাজার সাথে সাথে তোমরা আলুটাও ভেজে নেবে। আজকে স্যুপটা একদম ফুল ন্যাচারাল থাকবে, মানে যে আমরা ক্যামেরার কাট হয়ে গেলে কি করি, এখন হচ্ছে আমাদের ক্যামেরাটা কাট, এই পোর্শনটাতে আমাদের পেঁয়াজটা ভাজা চলছে এখন, আর আমি ফ্রেমে ঢুকতে চাই না, এটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ছাদ বরাবরই খুব প্রিয় একটা জিনিস আমি তোমাদের সবাইকে বলি, আলো কি আসছে নাকি, প্রপার আলো আসছে তো? এই যে এখন তো তাও গাছ কমে গেছে, এই এই বাড়িটার যে হচ্ছে, এই বাড়িটাতে প্রচুর গাছ ছিল, ঠিক আছে, প্রচুর গাছ ছিল। বাড়িটা যেহেতু রেসিডেন্সি হচ্ছে, অক্সিজেন কমে গেছে, গাছ কেটে ফেলেছে, এখন বেশিরভাগ জায়গাতে বড় বড় হাইরাইজ হচ্ছে আর গাছগুলোকে সব কেটে ফেলছে। তাও এই দিকটা একটু সবুজ রয়েছে, আর সবুজ যেহেতু রয়েছে তাই সবুজ আমার খুব ফেভারিট কালারও এবং পছন্দেরও, চোখের জন্য সবুজ খুব ভালো। আর ছাদের মধ্যে ভিডিও বেশ অনেকদিন পরেই করছি আমি আর রাজদীপ মিলে, মাঝখানে এই মাসে যেহেতু তোমরা দেখছো যে পরপর পরপর ভিডিও আসছে, খুব বিজি স্কিডিউল ছিল এই মাসে, যে যেভাবেই হোক ভাই মাসে অন্তত পক্ষে 9টা আমাদের টার্গেট। এখন অব্দি এই ভিডিওটা 4 নম্বর ভিডিও, ঠিক আছে, এখন আমাদের 5টা ভিডিও হাতে রয়েছে, 5টা ভিডিও পরপর 5 দিনের শ্যুট চলবে। মানে আমি ঘরে যখন থাকি তখন এত পরিমাণে ফ্রিলি কথা বলতে পারি না, আজকে যেহেতু ছাদে ভালো লাগছে কথা বলতে। যারা যারা ভাবছিল যে ভিডিও আসবে না কোনোদিনও আর বংফরা বাড়িতে ভিডিও আসবে না, তাদের জন্য স্পেশালি এই মাসটা, ঠিক আছে, একটাই কথা বলবো, যেমনভাবে তোমরা প্রথম থেকে পাশে ছিলে একটু এইভাবে পাশে থাকো। আমরা তো নিত্যদিন বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসবো এবার, ঠিক আছে, মানে একরকম আর কন্টেন্ট হবে না। আলু আর পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়েছে। এবার আমাদের যে ম্যারিনেট করা যে মাটনটা ছিল, সুন্দর মাটনটা এবার আমরা দিয়ে দেবো।
ওহো, এই যে চর্বিটা না, এই চর্বিটার মধ্যে একটা আলাদা মজা আছে। আহা, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার মাটনটা ধরে ধরে আস্তে আস্তে বানাতে হবে। আহা, আরে সুন্দর স্মেল বেরিয়েছে। আর চর্বিটা দেওয়ার একটাই কারণ, মাটনটা থেকে প্রচন্ড পরিমাণে তেল বেরোবে। এই যে মাটন, আর এটা হলো মেটে। সুন্দর তেল বেরিয়েছে, কেমন পরিমাণে তেল ছাড়ছে। এগুলো হচ্ছে রোগান। আচ্ছা, মাটনটা কষা হচ্ছে, এর মধ্যে আমি কিন্তু নুন ছাড়া কোনো মশলা দিইনি, তোমাদেরকে প্রথমেই বললাম। এবার আমি মশলাগুলো দেওয়া শুরু করব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিই, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি মিরচি, এটা তোমরা যেমন লাল চাও তেমন দেবে, আমি একটু বেশি পরিমাণে লাল চাই। আমরা একটু চিলি পাউডার দেবো, এতটা লঙ্কা দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে চিলি পাউডার, এটা হচ্ছে মেন ঝাল এইটুকু, আর আগের যেটা দিলাম সেটা হচ্ছে কালারের জন্য। রাজদীপ, ক্লোজলি একটু কালারটা দেখাও। আমি গুঁড়ো মশলাটা কষানোর পরে কেন দিলাম, এটা অনেকের প্রশ্ন আসতে পারে যে বান্টিদা এতক্ষণ মশলাটাকে কষানোর পর কেন তুমি গুঁড়ো মশলাটা দিলে, তার কারণ মশলা যেন পুড়ে না যায়, তাই সবসময় এটা চেষ্টা করবে। কারণ মাটন বাই রেড মিট জাতীয় যে মাংসগুলো সেগুলো আমরা অনেকক্ষণ ধরে কষাই, তাই নুন দেওয়া যেতেই পারে কষানোর সময়। কিন্তু হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো যদি আমরা আগে থেকে দিয়ে রাখি না, এটা অনেকটা সময় যেহেতু কষানো হয় ওই মশলাটা বার্ন হয়ে যায়, হলুদের একটা পোড়া পোড়া ব্যাপার চলে আসে। তাই কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবে, তারপর হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিরচা দিয়ে দেবে। দেখবে তোমাদের অন্যদিনের থেকে আজকে রান্নাটা একটু কিছু না কিছু তো ডিফারেন্ট পাবেই। এবার আসলো কালার, এবার একটা কষা মাংস, কষা মাংস কালার এসেছে একদম। এই যে মাটন, এই মাটনটা কষানোর সময় কোনো তাড়াহুড়ো করা চলবে না, একদম ধরে ধরে মাটনটা কষাতে হবে। মাটন রান্না হচ্ছে, একটু সামান্য এই যে চিনি আমি একটু দিতে চাই, কারণ চিনিটা না দিলে না ঠিক ওই নুন ঝাল মিষ্টিটা ঠিক ব্যালেন্স হবে না। তাই যারা যারা চিনিটা ট্রাই করতে চাও না যে মাটনে আবার চিনি খায় কেউ, একটু দেবে, সামান্য একটু, একটু দিলে টেস্টের এমন কিছু ডিফারেন্স হবে না। বা এই পর্যায়ে জাস্ট মাটনটা ধরে ধরে কষাতে হবে। বেশ ভালো লাগছে সত্যি আজকে রোল দিতে। আচ্ছা, মাটনটা থেকে যখন এই পরিমাণ রোগান বেরিয়ে যাবে, একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তোমরা কালারটা দেখে বুঝতেই পারছ, এবার জল দিয়ে দিতে হবে। আগে মনে আছে রাজদীপ কমেন্ট আসতো যে বান্ডিদা তোমার বাড়ির পাশ দিয়ে তো রেল লাইনের আওয়াজ কোথা দিয়ে আছে, কারণ আমার বাড়ি থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটা খুবই কাছে। আচ্ছা, এই পদ্ধতিতে হচ্ছে মাটনটা রয়েছে। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা কড়াইয়ের মধ্যে ধরে 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 ব্যাপারটা পুরো কষাবে, আর যদি তোমাদের হাতে আমার মতন সময় না থাকে তাহলে এটাকে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে মাটনের একদম একে এ পুরো সাইজটা করে দেবে মাটনকে, ঠিক আছে। একটা ছোট করে খেলা দেখাচ্ছি, দেখো ভাই, যাই হোক আমাদের প্রেশার কুকারে একটু জল দিয়ে দিই, সবসময় পরিষ্কার ভাবে রান্না করবে। রান্না করতে গেলে পড়ে যেতেই পারে, এটা কমন ব্যাপার, এটা বড় বড় শেফদের পড়ে যায়, শুধু তাই তোমারও পড়ে যেতে পারে, তাই ওটাকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সব সময় রান্না যখনই করবে, এটা আমার মায়ের থেকেই শেখা, গ্যাস আর গ্যাসের পাশ সব সময় ক্লিন থাকতে হবে।
কারণ রান্না হলো খাবার জিনিস, আর খাবার জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে সেটা একদমই হবে না। তাই আমার মাটন প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি, একটু ক্লোজ দেখিয়ে দাও, একদম রেডি। এবার আমি এটাকে এতক্ষণ তোমরা দেখলে আমি ছাদের মধ্যে রান্না করলাম, এবার আমি আমার ঘরের স্টুডিওতে বসে আছি। তার কারণ হচ্ছে ছাদে লাইট পড়ে গেছে, আর কিচ্ছু করার নেই। আর মাটন হতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই জন্য আমি ভাবলাম যে রান্নার রেসিপির শুটটা যেহেতু আমি ছাদে দেখিয়ে ফেললাম, তাহলে একটু অন্যরকম ভাবে রেসিপিটাও দেখিয়ে ফেললাম, আর খাওয়া দাওয়াটা আমার স্টুডিওতেই হোক। এই হলো আমাদের মাটন কষা, একেবারে রেডি, সুন্দর গ্রেভি দেখতেই পাচ্ছ, একদম যেটা আমি চেয়েছিলাম, একেবারে তেল কষা গ্রেভি। আর আলু, প্রথমে আমি আলু নিতে চাই, আলু আমার খুব ফেভারিট একটা আইটেম। আর চর্বি যেহেতু আমি মাটনটাতে দিয়েছিলাম, মাটনটার রান্নার সময় তো আলাদাই হয়েছে, একটু মেটে নিতে চাই। এই যে নাল্লি পিস, নাল্লি না নিলে তো আজকে, এগুলো কিন্তু চর্বি। ও আজকে মনে তো হচ্ছে মাটন হিট আছে। মাটন একটু গ্রেভি, মানে জাস্ট মেল এসেছে বস, আলাদাই। আমি একটা টুক করে থাম্বনেল তুলি, তারপর ফিরছি। আজকে মাটন পুরো ক্লোজ দেখানো হবে, আজকে আইটেম আমাদের বেশি নেই, মাটন কষা আর ভাত। আর ভাতটা কিন্তু আমি বাসমতি চালের ভাত নিয়েছি, আর এই হলো চর্বি। আমি একটু গ্রেভি দিয়ে আগে ভাতটা মাখতে চাই। সেরা মাটনের আলু তো একদম সুন্দর বলে গেছে। আমি একটু আলু দিয়ে একটু ভাতটাকে মাখতে চাই, চলো। একটু চর্বি, এই চর্বিটাকে একসাথে দিয়ে প্রথম গ্লাস, আমার জিভে জল চলে এসেছে জাস্ট। বাহ, মাটনটা সুন্দর সিদ্ধ হয়েছে। মাটন সিদ্ধ নিয়ে কোনো কথা হবে না, আমি জাস্ট রাইস আর মাটন। মাটনটা পুরো ঝালঝাল, রবিবারে ঠিক যে মাটনটা দরকার, আর পারফেক্ট, একদমই কোনো হাবি জাবি মশলা দিয়ে বানায়নি মাটনটা। ঘরোয়া পদ্ধতিতে টুকটাক মশলা দিয়ে মাটনটা বানানো, হাড় থেকে পুরো মাটন ছেড়ে যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। ব্যাপারটা একটু আলু দিয়ে মাখতে হবে। আমি শুধু ভাবছি যে এখন কথা না বলে যদি এখন একটা এপিসোড হতো, চুপচাপ ব্যান্ডি খেতে কতক্ষণ পারে। আমি জাস্ট জানতাম মাটনটা ভালোই হবে, বাড়িয়ে বলে তো লাভ নেই, কিন্তু এতটা সুন্দর হবে সেটা ভাবতে পারিনি। এই মেটেটা আমি দেখতে চাই। মাংস খাবার যদি মেটে না পাই হবে, একটু গ্রেভি নিতে চাই। আমি একটু দেখা
চাই আমরা কতটা স্ট্রাগল করে জাস্ট খাই। এই পরিমাণ ঘামছি কিন্তু মাটন খাওয়া ছাড়া যাবে না। আমি একটু গ্রেভিও নিয়ে নিয়েছি, আর গ্রেভি যতবার নিচ্ছি ততবার এই চর্বি চলে আসছে। আর চর্বি আমার এত পরিমাণ, এই গরম মশলাগুলোকে সাইড করে দিতে হবে, ব্যাপারটা একটু সুন্দরভাবে এবার মাখতে হবে। একদম পুরো রবিবারে যদি মাটন বা চিকেন না হয় তাহলে কি আর জমে। রাজীব তুই শুধু খাস, মাটন কষাটা পুরো বিয়ে বাড়ির মতন হয়ে যাও। এত আমি জায়ফল জত্রিও দিলাম না, কিন্তু এত সুন্দর মাটনটা আসলে কষিয়েছি না অনেকক্ষণ বসে। আর আমি তোমাদের যেটা বলেছি যে নুন ছাড়া হলুদ আর লঙ্কার গুঁড়ো পরে দেবে কষানোর, আগে দেবে না। আলু নিয়ে তো আমি কিছু বলেনি, আলু এতটা সুন্দর বলে গেছে, আলু নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা এই হলো নল্লির পিস, কিন্তু তার আগে একটু মাংসটা খেতে চাই। এটা তোমরা যদি এরকম একটা আইটেমের ভিডিও দেখতে চাও আরো, সাথে নিচে কমেন্ট করে বলো তাড়াতাড়ি রেসিপির সাথে। রেসিপির সাথে এই মাটনের যে মেটে, আমি সেদিনকে একটু সিঙ্গেল মেটে কিনতে গেছিলাম, বলছে মাটনের যা দাম মাটনের মেটেরও তাই দাম, 830 করে মাটন চলছে এখানে, বলছে মাটনের মেটেও নাকি 830 টাকাই কিলো। তোমাদের ওখানে কি এরকম ব্যাপার আমাকে একটু জানিও তো। মাটন খাবো আর যদি মেটে না খেলাম তাহলে কি করা হবে। আমি আজকে সত্যি এমন পুরো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমি পুরো আজকে জমিয়ে গেলাম। পুরো বাঙালি বাড়ির মাটন আমি রাজদীপকে বলছিলাম একটু তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়ে গেছে। আমি শুধু সকালবেলা অর্ধেক একটু ভাত খেয়েছি, মানে সার্থক, পেট সার্থক, এতক্ষণ যে না খেয়েছিলাম সার্থক। তোমরা নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই নিজে কমেন্ট করে জানাও। আর দেখা রিয়াজিওয়ালা পিসটা সুন্দর, রিয়াজিওয়ালা পিস এটা দেখতে পাচ্ছ একদম তুলতুলে তুলতুলে মাটন। সত্যি ভালো খেলাম মাটনটা, আইটেম কম ছিল দেখে যে জমিয়ে খাওয়া যাবে না, এটা কিন্তু নয়। এক তরকারি ভাতেও কিন্তু পেট ভরে খাওয়া যায়, কিন্তু এক তরকারি ভাতটা একদম পুরো পারফেক্ট হতে হবে। ভিডিওগুলো যে পরপর আসছে তোমরা দেখছো, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। কিন্তু কিন্তু আমাদের পরপর শ্যুট রেখেছি, মানে তাই না রাজদীপ? কিভাবে যে এই মাসটা আমরা শ্যুট করছি, কারণ আমরা দেড় বছর কাজ করিনি, এবার জমিয়ে কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়ে যায়।
যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমরা পরবর্তীকালে কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই নিচে লিখে জানাও। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সিউ সুন, সবাই ভালো থেকো।